প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই তোমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা পরীক্ষার জন্য যেভাবে প্রাচীন ভারত মধ্যকালীন ভারত এবং আধুনিক ভারতবর্ষের ইতিহাসের জন্য তোমরা বলেছিলে সেই অনুপাতেই আমরা প্রাচীন ভারতবর্ষের ইতিহাস চর্চা শুরু করেছি যেখানে ইতিমধ্যেই আমরা তিনখানা ভিডিও আপলোড করেছি যেখানে হরপ্পা সভ্যতা বৈদিক সভ্যতা এবং ষোড়শ মহাজন পদের কথা উল্লেখ করা রয়েছে আশা রাখি সেই ভিডিওগুলো তোমরা দেখেছ যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি দেখে নাও যদি ধারাবাহিকভাবে ইতিহাসকে সহজ এবং সুন্দরভাবে বুঝতে যাও তাহলে শুরু করা যাক আজকে আমাদের তারাই তারই ধারাবাহিকতায় মগধের উত্থান মগদের উত্থান মগদের উত্থানের আগে পর্যন্ত আমরা কাল যেটা পড়েছিলাম সেটা হলো ষোড়শো মহাজনপদের কথা অর্থাৎ ষোলোটা মহাজনপদ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে ষোলোটা মহাজনপদ সমগ্র উত্তর ভারতে একটা বিরাট বড় ভূমিকা পালন করেছিল যেখান থেকে ভারতবর্ষের ধারাবাহিক ইতিহাস চর্চা শুরু হয় সেই ষোলশো মহাজনপদের কথায় আমরা দেখেছিলাম যে কিভাবে একটা একটা মহাজনপদ অপর একটা মহাজনপদকে দখল করে নিজের সাম্রাজ্যসীমা বাড়ানোর চেষ্টা করেছিল তো সেখানে এই লড়াইয়ের প্রতিদ্বন্দ্বিতায় আমরা দেখেছিলাম যে চারটা মহাজনপদ এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল একটা হলো গিয়ে কৌশল দ্বিতীয়টা হলো অবন্তি এবং বৎস এবং সর্বোপরি মগধ অর্থাৎ যে ষোলোটা মহাজনপদ ছিল সেই ষোলোটা মহাজনপদের মধ্য থেকে কৌশল অবন্তি বৎস এবং মগধ এই চারটি মহাজনপদেই টিকে থাকে বাকি মহাজনপদগুলো কি হয় না এদের মধ্যে বিলীন হয়ে যায় অর্থাৎ নিজেদের স্বাধীন অস্তিত্ব হারিয়ে ফেলে এই সবকটা পদই ছিল রায়তান্ত্রিক মহাজনপদ দুটো প্রজাতান্ত্রিক মহাজনপদ মল্ল এবং বিজি তাদের তারাও তাদের অস্তিত্ব হারিয়ে ফেলে তো এই যে নিজেদের অস্তিত্ব রক্ষার যে লড়াই সে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মধ্যে সব থেকে শক্তিশালী প্রতিপন্ন হয় মগধ যে কি করে না এই তিনটা মহাজনপদকে সরিয়ে দেয় তো মগধের উত্থানের পেছনে নিশ্চয়ই কিছু কারণ ছিল না হলে অন্যান্য মহাজনপদগুলো অপেক্ষা কেন মগধ সব সর্ববৃহৎ এবং শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় তা একটা স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায় তো আমরা সে মগদের উত্থানের পেছনে দু একটা কারণ আমরা অনুসন্ধান করব। যে কি কারণে মগধ তৎকালীন উত্তর ভারতবর্ষের থেকে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়েছিল তো প্রতিটা কোনো জায়গার ক্ষেত্রে যে কোনো জায়গা সেটা সেটা বর্তমানকালে হোক প্রাচীনকালে হোক মধ্যকালীন ভারতবর্ষেই হোক না কেন দেখবে কোনো একটা জায়গার তার সিবিদ্ধির পেছনে বেশ কিছু স্বাভাবিক কারণ থেকেই থাকে যেমন তার একটা রাজনৈতিক কারণ একটা অর্থনৈতিক কারণ এবং একটা ভৌগোলিক কারণ স্বাভাবিকভাবেও মগদের উত্থানের পেছনে এই কারণগুলো বিশেষভাবে দায়ী ছিল অর্থাৎ রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ এবং ভৌগোলিক কারণ যদি ভালোভাবে আমরা অনুসন্ধান করি তাহলে আমরা দেখতে পাই যে 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 সুযোগ সুবিধাগুলো মগদের ক্ষেত্রে ছিল সেই সুযোগ সুবিধাগুলো অন্যান্য মহাজনপদের ক্ষেত্রে ছিল না যে কারণে মগদ অন্যান্য মহাজনপদগুলোকে পেছনে ফেলে দেয় এবং নিজে একটা শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যেমন তোমরা প্রথমে ধরতে পারো যে রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণের মধ্যে দেখা যায় যে মগধে যে সকলে রাজবংশরা রাজত্ব করেছিল সেগুলো ছিল খুবই যোগ্যতা সম্পন্ন রাজবংশ অর্থাৎ মগদে। প্রধানত চারটা রাজবংশ রাজত্ব করেছিল যেমন প্রথমে এসেছিল হরজঙ্গবংশ হরজঙ্গবংশ দ্বিতীয়ত এসেছিল শিশু বংশ শিশু বংশ তৃতীয়ত ছিল নন্দবংশ এবং চতুর্থ ছিল মৌর্য বংশ অর্থাৎ বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ এবং মৌর্য বংশ এই বংশের প্রতিটা শাসকই বলতে পারো খুবই যোগ্যতা সম্পন্ন ছিল এছাড়াও এদের যে মন্ত্রীরা ছিল যেমন হরজঙ্গ বংশে অজাত সত্যু মন্ত্রী ছিলেন বস্করাস তিনি খুবই উল্লেখযোগ্য একজন মন্ত্রী ছিলেন দ্বিতীয়ত যখন মৌর্য বংশ আমরা পড়ব সেখানে আমরা দেখব কৌটিল্য বা চাণক্যের কথা যিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে এছাড়া ছিল রাধাগুপ্ত অর্থাৎ বেশ কিছু যোগ্যতা সম্পন্ন রাজা এবং তাদের মন্ত্রীরা তারা কি করেছিল না মগধের উত্থানের পিছনে একটা বড় ভূমিকা পালন করেছিল এছাড়াও তোমরা বলতে পারো যে কাঠামো অর্থাৎ কর ব্যবস্থা সেনা পদ্ধতি বা বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা সমস্ত দিক থেকেই কী করেছিল না একটা বড় ভূমিকা পালন করেছিল মগদ। দ্বিতীয়ত দেখো অর্থনৈতিক কারণ অর্থনীতি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো জিনিসের ক্ষেত্রে সেটা পরিবারের ক্ষেত্রে হোক কোনো একটা রাষ্ট্রের ক্ষেত্রে হোক বা কোনো একটা রাজ্যের ক্ষেত্রে হোক ঠিক তেমনই মগদের উত্থানের পেছনেও একটা অর্থনীতি একটা বড় ভূমিকা পালন করেছিল এখানে মনে রাখবে যে মগধকে প্রধানত তিনটা নদী বড় ভূমিকা পালন করে একটা হলো গঙ্গা দ্বিতীয়ত হলো সোন এবং তৃতীয়তা হলো গণ্ডক অর্থাৎ মগদের যে অবস্থান সেটা ছিল কি মগদের অবস্থান ছিল গঙ্গা সোন এবং গণ্ডক এই তিনটা নদীর সঙ্গমস্থলে ছিল মগদের অবস্থান যে কারণে কি হয় না গঙ্গা সোন এবং গণ্ডকের যে উন্নত পলি সেই উন্নত পলিতে মগধবাসীরা খুব সহজে চাষাবাদ করতে পারে সেখানে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করতে পারে সে ফসলকে তারা বিদেশে রপ্তানি করে আর্থিক দিক থেকে সচ্ছলতা লাভ করে দ্বিতীয়ত তোমরা বলতে পারো ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তারা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কারণ যেহেতু সঙ্গমস্থলে অবস্থিত ছিল সে কারণে দেখা যায় কি না বিভিন্ন ধরনের দূরবর্তী রাজ্যের সাথে যোগাযোগ করতে তাদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হয়নি তৃতীয়ত না মগধের চারপাশ গভীর বনে আচ্ছন্ন ছিল এবং সেই সমস্ত বনেতে প্রচুর ধরনের উন্নত এবং ভালো জাতের গাছ পাওয়া যেত যে গাছগুলো তারা বিদেশে রপ্তানি করতো এবং সেখান থেকে একটা প্রচুর পরিমাণে আর্থিক সচ্ছলতা তাদের মধ্যে আসতো তৃতীয়ত কি না এই বনেতেই প্রচুর পরিমাণে বন্য হাতি পাওয়া যেত যে হাতিগুলো কী ছিল যে হাতিগুলো ছিল যুদ্ধের ক্ষেত্রে খুবই উপযোগী অর্থাৎ একদিকে হচ্ছে গিয়ে পলিমাটি একদিকে হচ্ছে গভীর অরণ্যের অবস্থান গভীর অরণ্যের মধ্যে বিভিন্ন ধরনের দামি দামি গাছের উপস্থিতি বিভিন্ন ধরনের বন্য হাতির উপস্থিতি এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে লোহার অবস্থান ছিল যে লোহার অবস্থান কি করেছিল মগধকে একেবারে শ্রীবৃদ্ধির চরম শিখরে পৌঁছে দিয়েছিল এরপরে দেখো আমরা ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থানও কোনো একটা জায়গার উৎকর্ষতার পেছনে একটা বড় ভূমিকা পালন করে থাকে কীরকমভাবে সেটা পালন করে থাকে কারণ মগধের যে প্রাচীন রাজধানী গিরিবর্জ সেই গিরিবর্জ ছিল সেই গিরিবর্জ ছিল পাঁচটি পাহাড় দিয়ে ঘেরা পাহাড় দিয়ে ঘেরা থাকার কারণে সবথেকে বড়ো সুবিধে কী হয়েছিল না মগধবাসীদের বিপদের সম্ভাবনা ছিল না অর্থাৎ তারা অনেকটাই সুরক্ষিত ছিল দ্বিতীয়ত এই যে গঙ্গা সোন এবং গণ্ডক এই তিনটা নদীর সঙ্গমস্থলেও অবস্থিত হওয়ায় কি হয় না বিদেশি শত্রুরা সহজে মগদের উপর আক্রমণ করতে ভয় পায় তার কারণ কি মগধের উপরে আক্রমণ করতে গেলে তাদেরকে জলপথের উপরে আক্রমণ করতে হবে এবং জলপথে নুকোনোর কোনো বড় রকম সুযোগ সুবিধা ছিল না যে কারণে বলতে পারি আমরা ভৌগোলিক দিক থেকে মগধ একটা নিরাপদ জায়গায় অবস্থান করত এবং যে কারণে মগধবাসীরা কি করেছিল অপর মহাজনপদগুলোকে আক্রমণ করতে পেরেছিল এবং সেগুলোকে দখল করে নিয়ে এক সুবৃহৎ সাম্রাজ্য গড়ে তোলে এরপরে আমরা দেখব কি না মগধের বিভিন্ন রাজবংশগুলো যে রাজবংশগুলো এই মগধের উত্থানে একটা বড় ভূমিকা পালন করেছিল আশা করি এতটা পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা নেই যদিও এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এখান থেকে বিশেষ কিছু প্রশ্ন আসবে না শুধু মনে রাখবে যে তিনটা নদীকে কেন্দ্র করে মগধের উত্থান শুরু হয়েছিল সেটা হলো গঙ্গা সোন এবং গণ্ডক এরপরে দেখো যে হরজঙ্গ বংশ আমরা কি দেখলাম যে মগধে যে তিনটা রাজবংশ বড় ভূমিকা তিনটা না চারটা রাজবংশ বড় ভূমিকা পালন করেছিল তার মধ্যে সর্বপ্রথম হলো বংশ এবং এর এরপরে আসছে শিশুরাং তারপরে নন্দ এবং সর্বশেষ মৌর্য মৌর্য বংশ তো হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার বিম্বিসার আনুমানিক পাঁচশো পাঁচশো ঊনপঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক পাঁচশো উনপঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে কোনো কোনো বইতে তোমরা পাঁচশো পঁয়তাল্লিশও পেতে পারো তো সেটা কোনো অসুবিধা নয় পাঁচশো পঁয়তাল্লিশ থেকে পাঁচশো উনপঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বিম্বিসার কি করেন না মগধে হরজ বংশ প্রতিষ্ঠা করেন এবং এখানে তোমরা মনে রাখবে যে বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার বিন্দুসার কিন্তু না বিন্দুসার হচ্ছেন মৌর্য বংশের রাজা যিনি ছিলেন অশোকের পিতা আর আমরা পড়ছি বিম্বিসারের কথা এই বিম্বিসারের যে উপাধি ছিল সেটা ছিল শ্রেণী শ্রেণিক বা সেিক বা স্পেলিং দেখবে দুটোই হয় ঠিক আছে দন্ত সহকার দন্ত নয়রশ্মিক এটাও কোনো কোনো বইতে পাবে আবার তালাব সহকার দন্ত মধ্য নয় দীর্ঘই সেনিক। অর্থাৎ বিম্বিসারের যে উপাধি ছিল সেটা হলো সেনিক বা সেনিক এবং এর পিতার নাম কী ছিল এর পিতার নাম ছিল ভট্টীয় এর পিতার নাম ছিল ভট্টীয় মোটামুটি এই দু একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে যে তার উপাধি ছিল সেনিক বা সেন সৈনিক এবং তার পিতার নাম ছিল ভট্টিও এই বিম্বিসার কি করেন না বিম্বিসার সিংহাসনে বসার পর তিনি সাথে সাথে বেশ কিছু নীতি গ্রহণ করেন অর্থাৎ সাম্রাজ্যকে বাড়িয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বেশ কিছু আধুনিক নীতি গ্রহণ করেন বর্তমানকালে কি হয় বর্তমানকালে আমরা দেখে থাকি যে কোনো একটা রাজ্য বা কোনো একটা দেশ সে ছলে বলে কৌশলে কি করে পার্শ্ববর্তী এলাকাকে নিজের দখলে বা নিজের অধীনে রাখার চেষ্টা করে ঠিক এতটাই আধুনিক মনস্ক ছিল হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার তিনি কি করেছিলেন না তিনি রাজ্যের সীমানা বাড়ানোর জন্য প্রথমে যে নীতিটা গ্রহণ করেছিলেন সেটা হলো বৈবাহিক নীতি বৈবাহিক নীতি বৈবাহিক নীতি বৈবাহিক নীতি বলতে কী বুঝো বৈবাহিক নীতি বলতে বিম্বিসার নিজের সাম্রাজ্য বাড়ানোর জন্য যে সমস্ত মহাজনপদের বা যে সমস্ত রাজ্যের রাজাদের কোনো পুত্র সন্তান ছিলেন না তাদের কি করেন বা কমজোরি ছিল তাদের পুত্র সন্তানেরা তাদের কি করেন না তাদের সাথে তিনি বৈবাহিক সম্পর্কে লিপ্ত হয় এবং দেখা যায় কি সেই সমস্ত রাজ্যগুলোকে তিনি যৌতুক হিসাবে পান কখনো বা সেখানে সে সমস্ত রাজ্যের রাজারা তাকে স্বেচ্ছায় সেই জায়গাগুলোকে দান করে দেন যেমন তোমরা ধরতে পারো প্রথমে তিনি কৌশলরাজ কোশলরাজ মহাকোশল মহাকোশলের কন্যা কোশলা দেবীকে বিবাহ করেন কোশলা দেবীকে বিবাহ করেন কোশলরাজ কোশলরাজ মহাকোশলের কন্যা কোশলা দেবীকে বিবাহ করেন এবং যৌতুক হিসাবে তিনি কাশি বা বারাণসী লাভ করেন কাশি বা বারাণসী লাভ করেন একদম সচ্ছে না মার্কারগুলো যে কারণে অসুবিধা হচ্ছে তবে তোমরা শুনে শুনে লিখে নেবে খাতাতে আমি ভোটটা পরিষ্কার করে দিচ্ছি তাহলে দেখবে যে প্রথমে তিনি কৌশল রাজ মহাকোশলের কন্যা কোশলা দেবীকে বিবাহ করেন দ্বিতীয় তিনি যাকে বিবাহ করেন সেটা হলো লিচ্ছবি রাজকন্যা লিচ্ছবি কী ধরনের রাজ্য ছিল সেটা মনে আছে কারুর এর আগের দিনে আমরা পড়েছিলাম লিচ্ছবি ছিল একটা প্রজাতান্ত্রিক প্রজাতান্ত্রিক মহারাজনপদ যেমন ছিল মল্ল তেমনই ছিল লিচ্ছবি তো তিনি কি করেন লিচ্ছবি রাজকন্যা লিচ্ছবি রাজকন্যা চেল্লোনাকে বিবাহ করেন লিচ্ছবি রাজকন্যা চেল্লোনাকে বিবাহ করেন চেল্লোনাকে বিবাহ করেন লিচ্ছবি রাজকন্যা চেলনাকে বিবাহ করেন এবং আমরা দেখতে পাই যে এরপরে তিনি যাকে বিবাহ করেন সেটা হলো গিয়ে বিদেহ রাজকন্যা বিদেহ রাজকন্যা রাজকন্যা বৈশালীকে বিবাহ করেন বৈশালীকে বিবাহ করেন অর্থাৎ তিনি বিবাহের ক্ষেত্রে তিনি কি করেন না প্রথমেই তিনি লিচ্ছবি রাজ কোশল দেবীকে বিবাহ করেন কোশলা দেবীকে বিবাহ করেন যিনি কে ছিলেন না যিনি ছিলেন কোশল রাজকন্যা এটা একটু ভালোভাবে খেয়াল রাখবে তোমরা কারণ এখানে এটাকে কেন্দ্র করে ইতিহাসটা আরও ধারাবাহিক হবে তো তিনি কী করেন কোশলা রাজকন্যা কোশলা দেবীকে বিবাহ করেন লিচ্ছবি রাজকন্যা চেলনাকে বিবাহ করেন এবং বিধ রাজকন্যা বৈশালী বা বাসবি বা বাসবি দেবীকে বাসবি দেবীকে বিবাহ করেন বাসবি দেবীকে বিবাহ করেন এটা বৈশালী না করে তোমরা বাসবি করবে বয়াকা দন্তস্য বয়দীর্ঘই বাসবি দেবীকে বিবাহ করেন এছাড়া আমরা কি দেখতে পাই না তিনি পাঞ্জাবের রাজকন্যা পাঞ্জাবের পাঞ্জাবের রাজকন্যা রাজকন্যা করেন ক্ষেমা পাঞ্জাবি রাজকন্যা ক্ষেমাকে বিবাহ করেন ক্ষেমাকে বিবাহ করেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি না হরযজ্ঞ বংশের প্রতিষ্ঠাতা তিনি কি করেছিলেন না তিনি তার সাম্রাজ্য বাড়ানোর জন্য তিনি কোশলরাজ মহাকোশলের কন্যা কোশলা দেবীকে বিবাহ করেন লিচ্ছবি রাজকন্যা চেলনাকে বিবাহ করেন বিদ রাজকন্যা রাজকন্যা বাসবিকে বিবাহ করেন এবং পাঞ্জাবের রাজকন্যা ক্ষেমাকে বিবাহ করেন অর্থাৎ বিবাহ নীতি অনুসরণ করে তিনি স্বাভাবিকভাবেই তার রাজ্যসীমা অনেকটাই বাড়িয়ে নেয় এছাড়াও তিনি আরও বেশ কিছু কাজ করেছিলেন যে কারণে তার সাম্রাজ্যসীমা অনেকটাই বেড়ে গিয়েছিল যেমন তিনি কি করেছিলেন তিনি একটা যুদ্ধও করেছিলেন যে যুদ্ধটা করেছিলেন তিনি অঙ্গরাজের বিরুদ্ধে অঙ্গরাজ ব্রহ্মদত্তকে তিনি যুদ্ধে পরাস্ত করেছিলেন এবং অঙ্গকে তিনি নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন অঙ্গ অঙ্গটা সম্পর্কে আমরা এর আগের দিনে পড়েছিলাম যে অঙ্গ কি ছিল অঙ্গ ছিল একটা বড় বাণিজ্য কেন্দ্র অর্থাৎ অঙ্গতে অঙ্গকে কেন্দ্র করে বেশ কিছু ব্যবসা বাণিজ্য প্রচলিত হতো তাই স্বাভাবিকভাবেই যখন অঙ্গ মগধের অন্তর্ভুক্ত হয় তখন মগদের ক্ষমতাটা অনেকটাই বেড়ে যায় অঙ্গরাজ ব্রহ্মদত্তকে তিনি পরাজিত করেন ব্রহ্মদত্তকে তিনি পরাজিত করেন এবং এই অঙ্গকে তিনি নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এক্ষেত্রে গল্পটা এমনই ছিল যে বিম্বিসারের যে পিতা অর্থাৎ ভট্টিও বিম্বিসারের পিতা ভট্টিও অঙ্গরাজের দ্বারা পরাস্ত হয়েছিল তারই প্রতিশোধ নেবার জন্য বিম্বি কি করেছিলেন না তৎকালীন যে অঙ্গরাজ ব্রহ্মদত্ত তাকে যুদ্ধে আহ্বান করেন এবং পরাস্ত করার পর সে রাজ্যকে তিনি নিজের দখলে করে নেন তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে বিন্দুসার নিজের সাম্রাজ্য সীমা বাড়ানোর জন্য বিবাহ নীতি অনুসরণ করেন যুদ্ধ নীতি অনুসরণ করেন এছাড়াও তিনি আরেকটা নীতি অনুসরণ করেছিলেন যেটা হলো গিয়ে ধর্মীয় সহিষ্ণুতা বা বন্ধুত্বপূর্ণ নীতি এক্ষেত্রে তিনি কি করেন তিনি অবন্তীরা অবন্তি রাজ চন্ডপত চন্ডপত চন্ডপদ যখন জন্ডিস রোখে আক্রান্ত হয় জন্ডিস রোখে আক্রান্ত হয়ে তিনি যখন ধরাশায়ী হয়ে পড়েন সেই সময় বিম্বিসার কি করেছিলেন না নিজের যে রাজভদ্র সেই জীবককে তিনি সেখানে প্রেরণ করেছিলেন যুবককে সেখানে তিনি প্রেরণ করেন এবং আমরা দেখতে পাই যে যুবকের সহযোগিতায় অবন্তিরাজ পদ্ম তিনি সুস্থ হয়ে ওঠেন এবং তাকে কী করেছিলেন পরবর্তীকালে একটা বিরাট বড়ো উপহার দিয়েছিলেন সৈন্য সামন্ত দিয়ে যা কী হয় না পরবর্তী সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে পালন করে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি না বন্ধুত্বপূর্ণ নীতি বন্ধুত্বপূর্ণ নীতিতে তিনি কী করেন চণ্ড চণ্ড প্রদ্যুত যিনি ছিলেন একজন অবন্তিরাজ তাকে তিনি তার রাজবৌদ্ধ যুবককে পাঠিয়েছিলেন এখানে একটা প্রশ্ন তোমরা মনে রাখবে যে এই যুবক ছিলেন বুদ্ধের সমসাময়িক চিকিৎসক গৌতম বুদ্ধের সমসাময়িক চিকিৎসক ছিলেন যুবক যিনি বুদ্ধদেবকে একবার বড় ব্যাধির হাত থেকে রক্ষা করেছিলেন এই প্রশ্নটা মাঝে মাঝে। চাওয়া হয় পরীক্ষাতে যে বুদ্ধদেগের বুদ্ধদেবের সমসাময়িক চিকিৎসক কে ছিলেন বুদ্ধদেবের বুদ্ধদেবের সমসাময়িক চিকিৎসক ছিলেন জীবক যিনি কার রায়সভা অলঙ্কিত করতেন না বিম্বিসারের রায়সভা অলঙ্কিত করতেন আর একটা জিনিস তোমরা খেয়াল করবে যে বিম্বিসার বিম্বিসার ধর্মের দিক থেকে কিন্তু সহিষ্ণুতার নীতি গ্রহণ করেছিলেন এবং আমরা যদি তৎকালীন গ্রন্থগুলো দেখি তাহলে আমরা দেখতে পাই কি না বিম্বিসার বৌদ্ধ এবং জৈন দুটো ধর্মেতেই কিন্তু সহিষ্ণুতার নীতি গ্রহণ করেছিলেন তিনি বৌদ্ধদের থাকার জন্য বৌদ্ধদের থাকার জন্য করন্ড বেনুবন বেনুবন দান করেছিলেন তিনি বৌদ্ধদের থাকার জন্য করণ্ড বেনুবন দান করেছিলেন তাহলে আমরা এখান থেকে কি দেখলাম না মগধের উত্থানের পেছনে বিম্বিসার বিম্বিসার যে নীতিগুলি গ্রহণ করেছিল বিবাহ নীতি গ্রহণ করেছিল এছাড়াও তিনি যুদ্ধ করেছিলেন অঙ্গরাজের সাথে যুদ্ধ করেন অবন্তীরাজ চন্ডপ্রদ্যুতকে তিনি তার চিকিৎসক যুবককে পাঠান এবং কি না করণ এবং তিনি করণ্ড বেনুবন দান করেছিলেন কাকে না গৌতম বুদ্ধকে করণ্ড বেনুবন দান করেছিলেন হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার থেকে আশা রাখি যে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না এরপরে আমরা দেখে নেব বিম্বিসারের পরবর্তী শাসক বিম্বিসারের পরবর্তী শাসক কে ছিলেন না বিম্বিসারের পরবর্তী শাসক ছিলেন অজাতশত্রু বিম্বিসারের পরবর্তী শাসক ছিলেন অজাত এই অজাতশত্রু ইনিও পিতার মতো সিংহাসনে বসেই তিনি কি করেন সিংহাসনে বসে তিনি বেশ কিছু খেতাব বা উপাধি তিনি গ্রহণ করেন যেমন আমরা দেখতে পাই এখানে একটা কথা মনে রাখবে যে অজাশত্রু যখন সিংহাসনে বসে তখন তিনি কি করেছিলেন না নিজ পিতা বিম্বিসারকে তিনি হত্যা করেছিলেন যে কারণে ইতিহাসে এই বংশকে পিতৃহন্তা বংশ বলা হয় এটাও কিন্তু মাঝে মাঝে প্রশ্ন চাওয়া হয় যে ইতিহাসে পিতৃহন্তা বংশ বলতে কোনটি ইতিহাসে পিতৃহন্তা বংশ হলো হরজঙ্গ বংশ তার কারণ কি হরজঙ্গ বংশে অজাত শত্রু তিনি কি করেছিলেন নিজ পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসন লাভ করেছিলেন এবং তিনি ক্ষমতায় বসেছিলেন চারশো তিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে চারশো তিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে তিনি সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসেই তিনি যে উপাধি গ্রহণ করেন সেটা হচ্ছে কুনিক মনে রাখবে যে সিংহাসনে বসেই তিনি যে উপাধি গ্রহণ করেন সেটা হলো কুণিক উপাধি গ্রহণ করেন এবং তিনিও তার পিতার মতো কী করেন না বিবাহ নীতিকে অবলম্বন করেছিলেন সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে এখানে একটা জিনিস মনে রাখবে যে যখনই তিনি সিংহাসনে বসেন সিংহাসনে বসেছিলেন কাকে হাত হত্যা করে নিজ পিতা বিম্বিসারকে হত্যা করে এবং বিম্বিসার যখনই মারা যায় তখন বিম্বিসারের যে স্ত্রী অর্থাৎ কোশলা দেবী অর্থাৎ কোশলা দেবী কোশলা দেবী তিনি কি করেন না কোশলা দেবীও কোশলা দেবীও কী হয় না তিনিও তার স্বামীর শোকে আত্মহত্যা করেন বা মারা যায় যখনই কোশলা দেবী মারা যায় তখনই তখনই কি হয় কোশলরাজ প্রসেনজিৎ তখন কোশলের শাসক ছিলেন কে প্রসেনজিৎ প্রসেনজিৎ কী করেন না প্রসেনজিৎ যৌতুক হিসাবে যে কাশীগামটিকে তিনি তার পিতাকে দান করেছিলেন সে কাশীগামটা ফিরিয়ে নেয় অর্থাৎ যে কাশীগামটা যৌতুক হিসাবে তার বাবা পেয়েছিল সেই গামটা তার মামা অর্থাৎ পসেনজিৎ কি করে অজাশত্রুর কাছ থেকে ফিরিয়ে নেয় যখনই অজাশত্রুর কাছ থেকে এই কাশীগামটা ফিরিয়ে নেয় তখনই অজা সত্যু হয়ে ওঠে সে কি করে সে পসেনজিতের সাথে যুদ্ধ করে এবং পসেনজিৎকে যুদ্ধ হারিয়ে দেয় এবং দেখা যায় প্রসেনজিতের কন্যা ভোজিরা কুমারী পসঞ্জিতের কন্যা ভোজারি ভোজিরা কুমারীকে বিবাহ করেন এবং যৌতুক হিসাবে তিনি পুনরায় আবার কাশিগামটা দখল করেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি যে ইতিহাসের পর্যায় কমে যে কীভাবে অজাসত্যু তার নিজের ক্ষমতাকে বাড়িয়ে চলছে একবার কাশিগামটা তিনি তার পিতার আমলে পেয়েছিলেন সেটা আবার হারিয়ে যায় কিন্তু তিনি পসনজিৎকে এই পসনজিৎ ছিলেন গৌতম বুদ্ধের একজন বড় ভক্ত এই পসনজিৎকে তিনি যুদ্ধে পরাজিত করেন এবং তার কন্যা ভোজিরা কুমারীকে বিবাহ করেন এবং যৌতুক হিসাবে তিনি কি করেন কাশিগামটা দখল করেন তিনি আরও একটা যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন যেটা হচ্ছে গিয়ে মল্লরাজ মল্লরাজ চেতকের বিরুদ্ধে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এক্ষেত্রে আমরা দেখতে পাই যে মল্লরাজ মল্লরাজের তোমরা নাম আশা করি শুনে থাকবে মল্লরাজ চেতক মল্ল মল্লরাজ কে ছিলেন মল্লরাজ ছিল না মল্লরাজ বা মল্ল ছিল সেই সময়ের একটা প্রজাতান্ত্রিক মহাজনপদ এবং সে প্রজাতান্ত্রিক মহাজনপদের তিনি চেতককে পরাজিত করেন এক্ষেত্রে মনে রাখবে যে তিনি যখন চেতককে পরাজিত করেছিলেন তখন চেতকের হয়ে ছত্রিশটি উপজাতি ছত্রিশটি উপজাতি কি করেছিল না অজাশত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল যার মধ্যে নটি ছিল নটি ছিল লিচ্ছবি লিচ্ছবি নটি ছিল মল্ল নটি ছিল মল্ল এবং আঠেরোটি আঠেরোটি ছিল কাশি ও কোশল এর উপজাতি এগুলো সবই ছিল এক একটা উপজাতি তার মানে এখান থেকে তোমরা একটা ধারণা পেতে পারবে যে অজাত যে রাজনৈতিক মতাদর্শ বা তার সামরিক শক্তি কতটাই শক্তিশালী ছিল তার কারণ কি না তিনি কী করেন না তিনি এই যে মল্লরাজ চেতকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং মল্লরাজের হয়ে ছত্রিশটা উপজাতি তার সাথে সঙ্গ দেয় যার মধ্যে কী ছিল নটা ছিল লিচ্ছবি উপজাতি নটা ছিল মল্ল উপজাতি এবং আঠেরোটা ছিল কাশি এবং কৌশল উপজাতি প্রায় ষোলো বছর ধরে যুদ্ধ চলে প্রায় ষোলো বছর ধরে যুদ্ধ চলে এবং যুদ্ধ চলাকালীন এই যে উপজাতি এই উপজাতির লোকেরা তৎকালীন সাহায্য চাই গৌতম বুদ্ধকে বলে যে এই যুদ্ধের হাত থেকে আমাদেরকে রক্ষা করো তো তখন গৌতম বুদ্ধ কি বলেন তখন গৌতম বুদ্ধ বলে যে তোমরা কোনো অবস্থাতেই কিন্তু আলাদা হও না অর্থাৎ তোমরা একসাথে থাকবে একসাথে যদি তোমরা থাকতে পারো তাহলে কখনোই তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না কিন্তু দেখা যায় কি অজাত সত্য তিনি তার মন্ত্রী বস বশস্ক রাস বশস্ক সেখানে প্রেরণ করে এবং তিনি কি করেন বশস্ক সেখানে কূটনীতির আশ্রয় গ্রহণ করেন এবং একটা ছদ্মবেশে দীর্ঘদিন ধরে এই উপজাতির মধ্যে বসবাস করেন এবং তাদের মধ্যে একটা ভাঙন সৃষ্টি করে যে কারণে কি হয় এই রাজবংশটা ধ্বংস হয়ে যায় বা মল্ল কি হয় মল্ল হচ্ছে মগদের অন্তর্ভুক্ত হয়ে পড়ে তাহলে আমরা দেখতে পেলাম কি আমরা দেখতে পেলাম অজাশত্রু তিনি কাশিকে পুনরুদ্ধার করেন এবং মল্লরাজ চেতককে তিনি পরাজিত করে মল্ল তিনি দখল করে নেন যেখানে টোটাল ছত্রিশটা উপজাতি টোটাল ছত্রিশটা উপজাতি কি করেছিল না মল্লরাজের হয়ে যুদ্ধ করেছিল কিন্তু তা সত্ত্বেও তার রক্ষা হয়নি ষোলো বছর ধরে যুদ্ধ চলার পর তিনি এটা দখল করে নেয় এখানে মনে রাখবে যে পাটালিগাম পাটালিগাম গ্রামে কি হয় না পাটালি গ্রামে তিনি একটা দুর্গ স্থাপন করেছিলেন এই যুদ্ধ পরিচালনা করার জন্য এখানে আর একটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো গিয়ে যে এখানে আমরা দুটো আধুনিক অস্ত্রের ব্যবহার আমরা দেখতে পাই অজাতশত্রুর এই সময়কালে সেগুলো কী কী না অজাতশত্রু তোমরা যারা বাহুবলী সিনেমাটা দেখেছো তারা নিশ্চয়ই দেখে থাকবে যে সেখানে একটা সেই ভল্লাল দেবের সামনে একটা সেই বিভিন্ন ধরনের চক্ক যাচ্ছে এবং যেটা কি করছে ওই মুন্ডুগুলোকে আলাদা করে দিচ্ছে দেহ থেকে তাই না তো তেমনই এখানে আমরা দেখতে পাই যে অজাতশত্রু যিনি দুখানা আধুনিক অস্ত্র ব্যবহার শুরু করেছিলেন একটা হচ্ছে রথমুসল 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 এবং অপরটি হল গিয়ে মহাশিলা কণ্টক মহাশিলা কণ্টক মহাশিলা কণ্টক রথমসুল এবং মহাশিলা কণ্টক এই দুটো আধুনিক হাতিয়ারের ব্যবহার আমরা অজাব সময়কালে দেখতে পাই এই মহাশিলা কণ্ঠক থেকে কী হতো না এই মহাশিলা কণ্টক থেকে বিরাট বড় বড় আকারের পাথরগুলোকে সেগুলোকে কি করা হতো না ওই রাজপ্রসাদের উপরে ছুঁড়ে ফেলা হতো যেমনটা তোমরা ওই মুভিসে দেখে আছো আর একটা হচ্ছে রথমূসল এই রথমূসল কী হতো রথের উপর দিকে যাওয়া হতো এবং তার সামনে যে ধরনের শত্রু থাকতো সে সত্যু দিকে সরিয়ে দেওয়া হতো তো এই গেল অজাবসত্রুর রাজত্বকাল এরপরে আমরা যা রাখব সেটা হলো উদয়ন বা উদয়ভদ্র উদয়নের রাজত্বকাল এই উদয়নও কি করেছিলেন না এই উদয়নও কিন্তু পিতাকে অনুসরণ করেছিলেন এবং তিনি তার পিতা অজাশত্রুকে হত্যা করেন হত্যা করার পরে তিনি সিংহাসন দখল করেন এই উদয়ন সম্পর্কে বেশি কিছু মনে রাখার দরকার নেই শুধু একটা জিনিস মনে রাখবে যে ইনি পাডলিপুত্রে স্থায়ীভাবে রাজধানী স্থাপন করেছিলেন ঠিক আছে আমরা যে মগধের রাজধানী পাডলিপুত্র জেনে আসছি এই পাডলিপুত্রে স্থায়ীভাবে রাজধানী স্থাপন করেছিলেন কে না উদয়ন পাডলিপুত্রে পাটলিপুত্রে স্থায়ী রাজধানী স্থাপন স্থায়ী রাজধানী স্থাপন এটাই ছিল তার সব থেকে বড় কৃতিত্ব এছাড়া তিনি তার পিতার সাম্রাজ্য ধরে রেখেছিলেন এরপরে উদয়নের পরে কে এতে উদয়নের পরে সিংহাসনে বসে মুন্ড মুন্ড তারপরে বসেছিল অনিরুদ্ধ এরা খুব একটা গুরুত্বপূর্ণ শাসক ছিল না এদের নামগুলোই আমরা ইতিহাস থেকে জানতে পারি তাদের কোনো রাজ্য জয় বা তাদের কোনো বৈবাহিক নীতি বা অন্যান্য কোনো নীতি আমরা ইতিহাসে পাই না শুধু মনে রাখবে যে উদয়ন ছিল উদয়নের পরে মুন্ড মুন্ড বসেছিল সিংহাসনে তারপরে বসেছিল অনিরুদ্ধ এবং শেষ যে ছিলেন সেটা ছিল দশক নাগদশক 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 কে ছিলেন না দশক ছিলেন নাগদশক ছিলেন হরজঙ্গ বংশের শেষ রাজা এই নাগদশককে তার মন্ত্রী শিশুনাগ তিনি কি করেন শিশুনাগ তাকে হত্যা করান এবং শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন এরপরে আমরা যেটা পড়ব সেটা হলো শিশুনাগ বংশ তাহলে আশা রাখি যে হরজঙ্গ বংশ সম্পর্কে তোমাদের আর কোনো অসুবিধা নেই তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এরপরে আমরা শিশুনাগ বংশ সম্পর্কে পড়তে চলেছি দেখো শিশুনাগ বংশ হরজঙ্গ বংশের পরে মগধে সিংহাসনে কারো রাজত্ব করে না শিশুনাগ বংশ শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা সম্পর্কে মনে রাখার কোনো ঝামেলা নেই তার কারণ কি শিশুনাগ নিজেই ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা তাহলে শিশুনাগ বংশ এ পর্যায়ক্রমটাও কিন্তু অনেক পরীক্ষাতে চাওয়া হয় তোমরা মনে রাখবে যে প্রথমে ছিল হরজঙ্গ বংশ তারপরে এসেছিল শিশুনাগ বংশ এরপরে বংশ এবং সবার শেষে হচ্ছে মৌর্য বংশ তো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতাকে বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ নিজেই ইনি কি করেছিলেন না তিনি অবন্তরাজ পদ্ধত অবন্তি অবন্তিরাজ পদ্রুত। অবন্তিরাজ পদ্ধতির সাথে তিনি কি করেন না যুদ্ধে তিনি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং যে কারণে আমরা দেখতে পাই কি না প্রথমে তিনি তার রাজধানী গিরিবজ্জ্রে স্থাপন করেন গিরিবর্জ্য গিরিবজ্জ্রে স্থাপন করেন এবং পরবর্তীকালে তিনি আবার সেটাকে কোথায় নিয়ে যান বৈশালীতে নিয়ে যান প্রথমে গিরিবজ্র এবং পরে আবার তিনি বৈশালীতে তিনি তার রাজধানী স্থাপন করেন তাহলে এখানে শুধু মনে রাখবে যে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শিশুনাগ ছিলেন তিনি কার সাথে যুদ্ধ লিপ্ত হয়েছিলেন অবন্তী রাজ পদ্যুতের সাথে যুদ্ধ যুদ্ধলিপ্ত হয়েছিলেন যে কারণে তিনি প্রথমে গিরিবজ্যতে রাজধানী স্থাপন করেন এবং তারপরে রাজধানী স্থাপন করেন বৈশালীতে এরপরে আসবে সিংহাসনে সেটাকে না সেটা হলো কালা শোক বা কাকবর্ণ কালা শোক বা কাকবর্ণ ইনি কে ছিলেন না ইনি হচ্ছেন শিশুনাগের পরবর্তী উত্তরাধিকারী ছিলেন কালাশোক বা কাকবর্ণের আমল বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নেই তবে এক্ষেত্রে যেটা মনে রাখার বিষয় সেটা হলো গিয়ে এর আমলে কি হয়েছিল না দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি দ্বিতীয় বৌ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল কাক কালাশোকের রাজধানী কী ছিল কালাশোকের রাজধানী ছিল পাটালিপুত্র পাটালিপুত্র বা পাটালিপুত্র ছিল কালাশোকের রাজধানী এবং কালাশোকের রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি সেকেন্ড বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় বৌদ্ধ সঙ্গীতি সঙ্গীতি অনুষ্ঠিত হয় যেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল না বৈশালীতে 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 আগে আমি বলতে ভুলে গেলাম যে যখন আমরা হরজঙ্গ বংশ পড়ছিলাম হরযজ্ঞ বংশের আমলে অজাত সত্যুর রাজত্বকালে প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল তাহলে প্রথম বৌদ্ধ সঙ্গীতি কখন হয়েছিল প্রথম বৌদ্ধ সঙ্গীতি প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল অজাত সত্যুর রাজত্বকালে অজাত সত্যুর রাজত্বকালে অজাত সত্যুর রাজত্বকালে কোথায় হয়েছিল না রাজগৃহে রাজগৃহে যদি তোমরা ডেটগুলো দেখো তাহলে ডেট নিয়ে ইতিহাসের মধ্যে একটু সমস্যা আছে তবুও আমি বলে দিই গৌতম বুদ্ধ মারা গিয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে এবং তার পরের বছর অর্থাৎ তিনশো বিরাশি খ্রিস্টপূর্বাব্দে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় এবং এর ঠিক একশো বছর পর এর ঠিক একশো বছর পর অর্থাৎ চারশো বিরাশি খ্রিস্টপূর্বাব্দে চারশো বিরাশি খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় বৌদ্ধসঙ্গীতি অনুষ্ঠিত হয় তাহলে আমরা কি দেখলাম যে কালাশোক ছিলেন শিশুনাগ বংশের পরবর্তী শাসক এবং কি হয় না তিনি তার রাজত্বকালে সেকেন্ড বৌদ্ধসঙ্গীতি অনুষ্ঠিত হয় যেটা হয়েছিল বৈশালীতে এবং প্রথম বৌদ্ধসঙ্গীতি কার রাজত্বকালে হয়েছিল অজাসত্য রাজত্বকালে রাজগিয়ে হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে এবং তিনশো তিরাশি খ্রিস্টাব্দে গৌতম বুদ্ধ মারা যাওয়ার পরের বছর অর্থাৎ তিনশো বিরাশি খ্রিস্টপূর্বাব্দে এখানে তোমরা দেখবে যে খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে বলে কিন্তু সালগুলো নিচের দিকে নেমে আসছে এমনটা না যে তিনশো তিরাশির পরে তিনশো চুরাশি খ্রিস্টপূর্বাব্দে হবো তেমনটা কিন্তু নয় তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ মারা যান এবং তিনশো বিরাশি খ্রিস্টাব্দে প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয় তার একশো বছর পর চারশো চারশো না দুশো বিরাশি খ্রিস্টপূর্বাব্দ সরি দুশো বিরাশি খ্রিস্টপূর্বাব্দে কি হয় না দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় এরপরে আমরা দেখব কি এরপরে আমরা দেখবো বংশ তাহলে আমরা কি কি দেখলাম আমরা দেখলাম হরজঙ্গ বংশ তারপরে আমরা দেখলাম কি শিশুনাগ বংশ শিশুনাগ বংশ এরপরে আমরা যেটা দেখব সেটা হলো গিয়ে নন্দবংশ নন্দবংশ সম্পর্কে আমাদের বেশি কিছু জানার নেই শুধু দু একটা পয়েন্ট জানলে আমাদের হয়ে যাবে জানি অনেকক্ষণ ধরে তোমরা রয়েছ অনেকের হয়তো অস্বস্তি হচ্ছে কিন্তু আর একটু অপেক্ষা করো এর পরের দিন আমরা মৌর্য সাম্রাজ্য পড়ব সেদিনে আমরা ওই অশোক এবং চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে পড়ব তো দেখো শিশুনাগ বংশ শিশুনাগ পরে আসছে কি নন্দবংশ নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ মহা নন্দ আসল কি আসলে একটা কাহিনী রয়েছে আমাদের গিক লেখক কুইন্টাস কার্টিয়াস নাম তোমরা শুনে থাকবে গিগ লেখক কুইন্টাস কার্টিয়াসের বিবরণে আমরা জানতে পারি কি না ওই বংশের শেষ শাসক কাকবর্ণ বা কালাশোকের রানীর সাথে এক শুদ্ধের একটু প্রণয় ঘটিত সম্পর্ক ছিল যে কারণে কি হয় না যে কারণে তিনি কী করেন সে রানী সেই তার যে পুরুষ তাকে অনেকটা মর্যাদা দেয় যে কারণে সেই শুদ্ধ কী করেন না সেই শুদ্ধ তার অন্যান্য শিশু সন্তানকে হত্যা করে সিংহাসল দখল করে নেয় তো সেই শুদ্ধ আর কেউ না সেই শুদ্ধ হলো মহাপদ্য মহাপদ্মনন্দ নন্দ তাহলে এখান থেকে তোমরা যেটা জানতে পারছো যে ইনি হলেন একজন বংশীয় রাজা এতখান পর্যন্ত কিন্তু কোনো শুদ্ধ রাজার নাম আমরা পাইনি এই প্রথম ইতিহাসে আমরা শুদ্ধ বংশীয় রাজার নাম পেলাম যিনি হলেন মহাপদ্মনন্দ এবং ইনি সিংহাসনে বসেই বেশ কয়েকটা খেতাব নিয়েছিলেন বড় বড় নিজেকে বেশ কিছু খেতাবে তিনি নিজেকে আখ্যায়িত করেছিলেন যেমন তিনি নিজেকে বলতেন উগ্রসেনা উগ্রসেনা এছাড়াও তিনি নিজেকে কি বলতেন নিজেকে তিনি উগ্রসেনা বলতেন নিজেকে তিনি আগ্রামেশ বলতেন আগ্রামেশ আগ্রামেশ অর্থাৎ মহাপদ্মনন্দ যিনি একজন শুদ্ধ ছিলেন যিনি নিজেকে উগ্রসেনা বলতেন নিজে তিনি নিজেকে আগ্রামেস বলতেন এবং পুরাণ অনুসারে পুরাণ পুরাণে তাকে কি বলা হয়েছে না পুরাণে তাকে দ্বিতীয় পশুরাম বলা হয়েছে দ্বিতীয় দ্বিতীয় পশুরাম বলা হয়েছে তাকে দ্বিতীয় পরশুরাম বলে আখ্যায়িত করা হয়েছে তাহলে এখান থেকে আমরা কী জানতে পারছি যে মহাপদ্মনন্দ যিনি ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা তিনি একজন শুদ্ধ নরপতি ছিলেন তার খেতাব ছিল উগ্রসেন আগ্রাম আগ্রামেষ পুরাণ অনুসারে তাকে বলা হচ্ছে দ্বিতীয় পরশুরাম এবং তিনি নিজের যে খেতাবটা নিয়েছিলেন সেটা হল সর্বক্ষত্রীয় ছেত্রা সর্বক্ষত্রিয় ক্ষত্রিয় ছেত্রা অর্থাৎ তিনি চেয়েছিলেন কি যে সমস্ত ক্ষত্রিয়দের বিনাশ করতে যেটা চেয়েছিলেন পরশুরাম তাই তাকে দ্বিতীয় পরশুরাম বলা হয় এখানে তোমরা মনে রাখবে যে আর কে মুখার্জি রাধাকুমুদ মুখার্জি কি নাম বললাম আর কে মুখার্জি মুখার্জি বা রাধাকুমুদ মুখার্জির মতে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন মহাপদ্মনন্দ তাহলে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক ছিলেন মহাপদ্মনন্দ যেটা বলছেন আর কে মজুমদার বা রাধাকৃষ্ণ রাধাকুমুদ মুখার্জি এরপরে আমরা দেখে নেবো কি না মহাপদ্মনন্দের রাজধানী ক কোথায় ছিল মহাপদ্যনন্দের রাজধানী ছিল পাডলিপুত্রে তিনি আবার রাজধানীকে সরিয়ে নিয়ে আসেন এবং পাডলিপুত্রে তিনি তার রাজধানী স্থাপন করেন পাডলিপুত্র ছিল তার রাজধানী এবং আমরা দেখতে পাই যে তাহলে পাডলিপুত্র হচ্ছে নন্দদের রাজধানী পাডলিপুত্র হচ্ছে নন্দদের রাজধানী ছিল পাডলিপুত্র ছিল নন্দদের রাজধানী এখানে তোমরা মনে রাখবে যে নব নন্দ নবনন্দ নবনন্দ এই শব্দটা তোমরা মনে রাখবে এখানে কি মনে মনে করা হয় যে মহাপদ্মনন্দ মহাপদ্যনন্দকে কেন্দ্র করে বা মহাপদ্মনন্দকে নিয়ে নন্দবংশে মোট নয়জন শাসক রাজত্ব করেছিল যে কারণে এদেরকে বলা হয় তাহলে নবনদন কাদের বলা হয় না মহাপদ্যনন্দ এবং তার পরবর্তী আটজন শাসককে নিয়ে কি বলা হচ্ছে নবনন্দন বলা হচ্ছে এবং এই মহাপদ্মনন্দের রাজত্বকালে বেশ কিছু গুণী পুরুষের আমরা উপস্থিতি লক্ষ্য করি যেমন আমরা জানতে পারি বর্ষের কথা বর্ষ তারপর হচ্ছে পানিনি, পানিনি বর্ষ ছিল পানিনি ছিল কাত্তায়নী ছিল করত্তায়নী বর্ষ ছিল এবং ছিল উপবর্ষ 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 তাহলে এক্সাম পয়েন্টের ভিউ থেকে তোমরা এটা মনে রাখবে পানিনী রষ্টাধ্যায়ের ব্যাকরণ তোমরা অনেকেই শুনেছ ঠিক আছে তো বর্ষ না পর্শ বর্ষ বা পর্শ। ঠিক আছে তাহলে দেখো পর্শ পানিনি কাত্তায়নি এবং উপবর্ষ এরা কারা ছিল না এরা ছিল মহাপদ্মনন্দের সভাসদ পাণিনি রষ্টাদ্দোহী কাত্তায় বিখ্যাত একজন ব্যক্তিত্ব ছিলেন উপবর্ষ এটা বর্ষনা এটা ছিল পরশ পরশ এরা কারা ছিলেন এরা মহাপদ্মনন্দের বিখ্যাত সভাসদ ছিলেন এবং নন্দবংশের শেষ রাজা ছিলেন কে ধননন্দ এই ধননন্দকে কে পরাস্ত করেছিলেন এই ধননন্দকে পরাস্ত করেছিলেন কৌটিল্য বা চাণক্য এবং যার পরে আমরা দেখতে পাই যে মৌর্য বংশ সে আবির্ভাব ঘটে এবং ইতিহাসের ধারা পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যায় ইতিহাস আবারও তার নিজের গতিতে যেতে শুরু করে ঠিক আছে তো আজকে আমরা এই তিনটা বংশ সম্পর্কেই জানলাম অর্থাৎ বংশ শিশুনাগ বংশ এবং নন্দবংশ আশা রাখি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে এর পরবর্তী অংশ বা মৌর্য বংশের ধারাবাহিক গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই সাথে থাকো যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্য বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ